আমাদের ভয় দেখায়, আওয়ামী লীগ অত দুর্বল নয়, ধাক্কা দিলে পড়ে যাবে না। আমি তো দেখছি সরকারের অবস্থা এতই খারাপ, কাতুকুতু দিলে পড়ে যেতে পারে না। যে সরকারের কাছে টাকা নাই, যে সরকারের কথা পুলিশ শোনে না, যে সরকারের কথা আর্মি শোনে না, যে সরকারের বিরুদ্ধে সারা দুনিয়ার রাষ্ট্রগুলো, ওই সরকার দুর্বল না তো কি? এই পুরা বছর টেকে কি না কে জানে। ওই যে সাইফুল হক সাহেব বললেন না, আগামী শীত পর্যন্ত এই সরকার টিকবে না। যাদের বয়স বেশি হয় বুড়া মানুষদের সম্পর্কে বলে না, এই শীতটা টেকে কি টেকে না? এই সরকারের অবস্থা হচ্ছে এই শীত টেকে কি টেকে না মনে করতে পারেন, অসহায় বুক বাঁধেন। 2023 সাল শেখ হাসিনার পতন, কিছুই করতে পারবেন না, কেবল বিদেশের কাছে টাকার জন্য ধর্ণা দিতে থাকবেন, অপেক্ষা করতে থাকবেন, বিদেশ লেবু একটু চিপবে তারপরে ধরে রাখবে, দেখি ও কি করে। তারপরে যদি দেখে জিব্বাটা আরো ভার করেছে তাহলে আর একটু চিপবে, তো জিব্বা কত দূর ভার করবেন? জিব্বারও তো একটা সীমা আছে, অত দূর যেতে পারবেন না। চাপাবাজি করে দেশ চলে না, মিথ্যা কথা বলে প্রতারণা করে দেশের মানুষকে বেশি দিন বিভ্রান্ত করা যায় না। এই জন্যে এখন সারা দেশের মানুষ জেগেছে। আমার খুব অবাক লাগে, নাম নিতে চাই না, আমার বন্ধু মানুষ, একসাথে রাজনীতি করেছি, দল করেছি, উনি নাকি জনগণের মধ্যে কোনো সারা দেখেন না। 10 ডিসেম্বর আগে কাঁপছিল সবাই, সরকার কাঁপছিল না? বিএনপি অফিসের মধ্যে গিয়ে হামলা করেছেন, না জানি ওখানে কত বোমা আছে, গিয়ে দেখে পানির বোতল, মানে গেছি গিয়ে দেখে পানির বোতল, চালের বস্তা, চালের বস্তায় নিয়ে গেছে। বিএনপি যিনি কোষাধ্যক্ষ ট্রেজারিতে ছিলেন, মানে টাকা পয়সা হিসাব, তাকে আমি বললাম, ভাই টাকা পয়সা ছিল? কয় ছিল তো। আমি কত? কয় খারাপ না, মোটামুটি ভালোই ছিল। আমি সেই টাকা কই? কয় নিয়ে চলে গেছে। এই হলো সরকার, সেই সরকার, বাংলার এই জনগণ, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের দমন করে রাখবে কতদিন? আওয়ামী লীগ একটা বড় পার্টি, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, শেখ মুজিবুর রহমান এই দলের নেতা ছিলেন, কাজী আওয়ামী লীগকে মানুষ সম্মান করত। কিন্তু আওয়ামী লীগ এখন যারা করছে, এখন যে নেতৃত্ব, এই দলকে মানুষ ঘৃণা করে। আপনি লজ্জায় বাঁচেন না, কেন আপনি কি করছেন? লজ্জা তো ওদের পাওয়ার কথা, ওরা লজ্জা পায় না, ওরা বরঞ্চ হাসে, গাল গল্প করে, চাপাবাজি করে, আর আমি আপনি লজ্জা পাবো না। এখন হিংসায় জ্বলেন, রাগে জ্বলেন, বলেন গণতন্ত্র অধ্যয় করবার জন্যে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, রাজপথে লড়াই করি। আমেরিকার যে মন্ত্রী আসলেন, আমেরিকার যে মন্ত্রী আসলেন, তিনি নাকি খুব সরকারের প্রশংসা করেছেন, না র‍্যাব খুব ভালো কাজ করেছে, এই কথা বলেছেন? না, একটু বলেছেন, কিন্তু সেই কথার মধ্যে মানে আছে। উনি বলেছেন, হ্যাঁ গত 1 বছর তোমরা ভালো কাজ করেছো, তার মানে 1 বছর আগে আমেরিকা ওদের উপরে সমন জারি করেছিল, ওদের এই সমনের কারণে 1 বছর ওরা ভালো ছিল, বলেছে। তার মানে ভালোভাবে যদি চলো তাও দেশ ভালোভাবে চালানো যায়। এই সরকার চাইলে জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাবার পরেও এই দেশে আইন শৃঙ্খলা রাখতে পারত, কিন্তু সরকার তো সবসময় ভয় আছে। ওই যে কেউ একজন বক্তৃতা বললেন না, আমরা আন্দোলন করি ওরা পাহারা দেয়, এই তোদের পাহারা দিতে কে বলেছে? আমাদের পাহারার দরকার আছে? আমাদের পাহারা মানে তো জেলখানে নিয়ে যাও,
তো ওই জেলখানার পাহারার দরকার নাই। আসল কথা উনি বললেন, ওরা নিজেরা নিজেদের পাহারা দেয়। কি জানি জনগণ রাজপথে নেমে যদি শ্রীলঙ্কার মতো শেষ পর্যন্ত বঙ্গভবন গণভবনে ঢুকে পড়ে, আতে পাহারা। দিন আসছে ওই পাহারা দেবার লোক পাওয়া যাবে না। রাজাপাকসের বাড়ি পাহারা দেবার মানুষ ছিল না, ওনাদেরও বাড়ি পাহারা দেবার লোক থাকবে না। দিনে দিনে ওই যে কবিতা একটা আছে না, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দিনা শুধিতে হইবে। এতই অন্যায় করেছে, এতই পাপ করেছে, এত লোক পেয়েছে, এত মানুষকে জেল খাটিয়েছেন, এত বড় বড় নেতাকে এত অপমান করেছেন, এগুলো আল্লাহ সহ্য করবে না। এবং এই জন্যে শাস্তি আপনাদের হবে। আমি কথা লম্বা করব না, এখন আমার কথা শুনে কি মনে হচ্ছে যে আমি অসুস্থ? বলতে বলতে জোশে এসে পরে বুঝতে পারবো কি হচ্ছে, এই জন্যে কথা বাড়াবো না। বাড়াবো না আর একটা কারণে, বাংলাদেশের মানুষের কাছে এখন এগুলো বলবার দরকার থাকে না।